Assalamualaikum প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সিআরটি সার্কিটের তো এই সার্কিটটার জঙ্গলের নাম্বার হবে TDA8859 মানে TDA8895 তো 8895 এর যে সমস্যাটা অধিকাংশ টেকনিশিয়ান ভাই আমার কাছে জানতে চাইছে বা ফোনে জিজ্ঞাসা করছে যে এটা সেটিং এর পাঁচ নাম্বার অপশনের উপরে এই সেটিংটার উপরে যাইতে পারে না পাঁচের উপরে অপশনে যাইতে পারে না এমন ভাবে জিজ্ঞাসা করছে প্লাস আরো কয়েকটা বিকাশ আছে যে 5 ভোল্ট চ্যানেল থেকে 30 ভোল্ট বানাইতে পারে না তো এই এই সার্কিটটা মূলত 5 ভোল্টের সার্কিট ছিল চ্যানেল বক্স ছিল 5 ভোল্টের তো এটারে মডিফাই করে 30 ভোল্ট বানানো হয়েছে তো 5 ভোল্ট থেকে কনভার্ট কইরা 30 ভোল্ট করতে গেলে আমাদের কি কি সেটিং চেঞ্জ করতে হয় পাঁচ নাম্বার অপশন থেকে মানে উপরে যে সেটিং গুলি ওই সেটিং এ আমরা কিভাবে ঢুকব তো এই বিষয়ে এই সেটিংটা তো চলেন ভিডিওটা দেখি তারপর ইন্টার পরে তো হ্যাঁ ফিরে আসলাম ইন্টার পরে তো চলেন প্রথমত আমাদের সেটিংয়ে ঢুকতে হবে তো সেটিংয়ে ঢুকতে গেলে তো চায়না সার্কিটের বিভিন্ন সেটিং আছে বিভিন্ন নাম্বারে বিভিন্ন সেটিং আছে তো আপনারা ট্রাই করবেন তো আমি প্রথমত ট্রাই করি মেনু C483 তো প্রথমত মেনু C483 দিয়ে ট্রাই করার সাথে সাথে সেটিংটা চলে আসছে তো চলেন এখন আমরা পরের সাবজেক্টে যাই পরের সাবজেক্টে যেতে গেলে আমাদের প্রথমত ডিসপ্লে বাটনে চাপ দিতে হবে ডিসপ্লে বাটনে দুইটা চাপ দিলে আমাদের মূল পেজটা আসবে আসার পরে আমাদের রিমোটের মিউট বাটনে চাপ দিতে হবে তো মিউট বাটনে চাপটা আমাদের উপরে সেটিং গুলি বাইর করতে হবে বাইর করতে গেলে আমাদের মিউট বাটনে চাপতে হইব তো চলেন আমরা মিউট বাটনে চাপটা উপরে যাই দুই নম্বর অপশন তিন নম্বর অপশন মানে তিন নম্বর অপশনের উপরে এই সেটিংটা যায় না আবার অনেক আইসির ক্ষেত্রে পাইছি আমিও পাইছি বা রিকোয়েস্ট পাইছি যে পাঁচ নম্বর উপরে সেটিংয়ে যাইতে পারে না মানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এটির ভিতরে এই 8895 এর সেটিংটা থাকে তো আমাদের উপরে যে সেটিংগুলি থাকে ওই সেটিংগুলি আমাদের খুঁজে বার করতে হবে তো চলেন আমরা উপরে সেটিংয়ে যাই তো উপরে সেটিং এ যেতে গেলে আমাদের যেহেতু এটা মানে শেষ পর্যন্ত তিন নম্বর অপশন পর্যন্ত আছে তাই তিন নম্বর অপশনে যাই তিন নম্বর অপশন যাইয়া একদম নিচে একটা লেখা থাকবে পেজ ওই পেজ অপশন আমাদের যেতে হইব পেজ অপশনে যাইয়া পেজ অপশনটা জিরো করা থাকবে এই জিরোটা ওয়ান করতে হবে ওয়ান করার পরে আবার মিউট বাটন চাপ দিলে আমাদের পরের সাবজেক্টে চলে আসবে তো পরের সাবজেক্টে আসবে এখানে বিভিন্ন সেটিং আছে বিভিন্ন সেটিং আছে তো আমাদের আমাদের মূল পেজ যেটা যে এই সেটিং এর প্রথমত যে সেটিংগুলি থাকে ইয়ার উপরে যে সেটিংগুলির মধ্যে আমরা কীভাবে যাব তো এই জিনিসটা আমরা জানলাম তো পরের সাবজেক্ট যেটা আমরা 5 ভোল্ট থেকে কনভার্ট করে 30 ভোল্ট আনলে আমরা কোন কোন সেটিংগুলি আমাদের চেঞ্জ করতে হবে তো 5 ভোল্ট থেকে 30 ভোল্টে কনভার্ট করতে গেলে আমাদের প্রথমত চেঞ্জ করতে হবে বিআইএস চলেন বিআইএফ অপশনটা চেঞ্জ করি বিআইএফ অপশনটা আমাদের চারপাশের ভিতরে থাকবে তো এই যে প্রথমত বিআইএফ অপশন এটা ওয়ান করা আছে এটা আপনাদের ক্ষেত্রে বা প্রথমত এই কাজটা করতে গেলে এটা জিরো করা থাকে আর যদি আপনারা মেমোরি বা আইসি চেঞ্জ করেন তাহলে এটা জিরো করা থাকবে ওয়ান করে দিতে হবে তো যেহেতু এটা ওয়ান করা আছে তাহলে এটা আমাদের প্রয়োজন নাই তাহলে পরের অপশনে যাই তো পরের অপশনে যাইলে আমাদের খুঁজে বার করতে হবে টুইনার টুইনার সেটিংটা খুঁজে বার করতে হবে তো এই টুইনার অপশনটা আমাদের 11 নম্বর পেজের মধ্যে পাওয়া গেছে তো আপনাদের ক্ষেত্রে 12 নম্বর 13 নম্বর 14 নম্বর থাকতে পারে মানে বিভিন্ন সেকশনে সেটিংটা দেওয়া থাকে তো আপনারা খুঁজে বার করবে মানে প্রথমত সেটিংয়ে ঢুকার পরে যে একদম তিন নম্বর বা চার নম্বরে যায় আর পরে একদম নিচে
পেজ অপশনটা থাকে ওইটার মধ্যে গিয়ে ওয়ান কইরা মিউট বাটন চাপলে পরে সেটিং এ চলে যাবে পরে সেটিং এ যাওয়ার পরে আপনারা মিউট বাটন চাপা এই সেটিংটা খুঁজে বার করবেন যে টুইনার অপশনটা কোন জায়গায় আছে তো এই সার্কেলের এই যে এই জায়গায় টুইনার অপশনটা আছে তো প্রথমত আমাদের টুইনার অপশনটা জিরো করা থাকবে যদি 5 ভোল্ট থেকে কনভার্ট করে 33 ভোল্ট করি বা 33 ভোল্ট চ্যানেল লাগানো আছে যদি মেমোরিটা বা আইসিটা চেঞ্জ করি তাহলে আমাদের টুইনার অপশনটা জিরো করা থাকবে ঠিক আছে আর যদি 5 ভোল্ট থেকে কনভার্ট করে 33 ভোল্টে নেই তাহলে আমাদের অপশনটা জিরো করা থাকবে এখন যে পজিশন আছে এটা যদি 5 ভোল্টের রেগুলেটর করা থাকতো তাহলে এই জায়গায় চ্যানেলটা ধরতো টুইনিং হইতো আর যদি 5 ভোল্ট থেকে কনভার্ট করে 33 ভোল্টে নেই তাহলে সেটিংটা আমাদের চেঞ্জ করতে হবে এই সেটিংটা চেঞ্জ করতে গেলে আমাদের এটা জিরো করা থাকবে এটা টু করে দিত টু করার পরে আমাদের সেটিংটা হয়ে যাবে তো 8095 সেটিং এর মধ্যে এই সমস্যাটা অনেক টেকনিশিয়ানই ভোগে কিন্তু অনেক রিকোয়েস্ট পাইছি কিন্তু ইদানিং এই সেটিংটা এই সার্কিটটা আমার সামনে পড়ে নাই বিদায় আমি ভিডিওটা বানাতে পারি নাই আজকাল সার্কিটটা আমার সামনে পড়ছে সেক্ষেত্রে ভিডিওটা নিয়ে আসলাম তো সার্কিট সেই কাজটা শেষ করার পরে আমাদের ডিসপ্লে বাটনে চাপ দিতে হবে ডিসপ্লে বাটনে চাপ দিলে অপশন সেটিংটা কেটে দেবে সেটিংটা কাটার পরে আমাদের সেটিংটা কাটার পরে আমাদের মেনু বারে ঢুকতে হবে মেনু বারে ঢুকিয়া যদি আর যদি 33 ভোল্টে কনভার্ট করা থাকে তাহলে এই নাম্বারটা উঠবে তো এই যে এখানে আমাদের ছবি স্টোর হইতেছে তো মূলত সমস্যা ছিল এইটাই যে অনেক রিকোয়েস্ট পাইছি এই কারণে অনেকদিন পরে সার্কিটটা পাইলাম এই কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে বা জানতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ।